নমস্কার বন্ধুরা আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওটাতে আরও একটা বাংলাদেশের নাটকে রিভিউ করব জাস্ট কিছুক্ষণ আগে আর টিভি ড্রামা ইউটিউব চ্যানেল থেকে রিলিজ হয়ে গেছে আরও একটা নতুন নাটক যেটার নাম ধ্বনি হওয়ার সহজ উপায় হ্যাঁ তোমাদের নাটকটার নামটা শুনেই মনে হচ্ছে এটা একটা বেশ কমেডিয়ান নাটক মানে কমেডি নাটক একদম ঠিক ধরেছো এটা একটা সত্যিকারেরই কমেডি নাটক কিন্তু কমেডির মোড়কে ভীষণ বাস্তব চিত্রটাকে তুলে ধরা হয়েছে এবং কিছু মেসেজ দেওয়া হয়েছে বন্ধুরা তার আগে বলি এই নাটকটা পরিচালনা করেছেন কে এই নাটকটার রচনা এবং পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু এবং আমরা অভিনয় করতে দেখতে পাচ্ছি তহসিফ মেহবুব তাসনিয়া, ফরিন সহ আরো অনেককে এবার কেমন লাগলো এই নাটকটা আমার এই নাটকটার ডিউরেশন কিন্তু তেতাল্লিশ মিনিট চৌত্রিশ সেকেন্ড একটা প্রবাদ বাক্য আছে না অতি লোভে তাতি নষ্ট হয় এই নাটকটা আমাদের সেইটাই আরো একবার বুঝিয়ে দিয়েছে যদি এই নাটকটার গল্প হিসেবে আমরা আমরা বলতে চাই তাহলে দেখতে পাচ্ছি একটি ছেলে এবং একটি মেয়ে প্রথম সিনেই দেখা যাচ্ছে যে একটি ছেলে ভীষণ একটা মানে বড় লোকের একটা গাড়ি থেকে সে রাস্তা থেকে নামে এবং উল্টো সেই মেয়েটা সেই গাড়িটাকে দেখতে পায় এবং যখন ছেলেটাকে নামতে দেখে সে মনে করে মনে মনে যে বাবা ছেলেটা কি বড় লোক একেই বিয়ে করতে হবে আবার এবার উল্টো দিকে এই মেয়েটার একজন বড় লোক বান্ধবী এই মেয়েটাকে রিসিভ করার জন্য একটা গাড়ি পাঠায় এবার এই ছেলেটা যে এই গাড়িটা থেকে নেমেছিল সে আবার এই মেয়েটাকে তার বান্ধবীর গাড়িতে উঠতে দেখে এবার সে তো আর জানে না ওটা তার বান্ধবীর গাড়ি সে ভাবছে এই মেয়েটা বাবা কত বড় লোক যে এত বড় একটা গাড়ি আছে মানে বেশ বড় লোক ব্যাপার স্যাপার তাহলে এই মেয়েটাকে বিয়ে করতে হবে তো আসলে ব্যাপারটা এখান থেকেই শুরু হয় এবং স্বাভাবিক দুপক্ষই ভাবছে দুপক্ষকেই মানে বিয়ে করলে বড় লোক হয়ে যাবে এদিকে ছেলেটা ভাবছে এরকম একটা বড়লোক মেয়েকে যদি বিয়ে করতে পারি আমি বিশাল বড় একটা বড়লোক শ্বশুর বাড়ি পাবো আমি ঘর জামাই থাকতে পারবো আবার উল্টো দিকে এই মেয়েটা ভাবছে যদি এই ছেলেটাকে আমি বিয়ে করি তাহলে আমি বিশাল একটা বাড়িতে ছেলে মানে বউমা হিসেবে যেতে পারবো আমার আর কোনো অসুবিধে থাকবে না এবং তার পরবর্তী মুহূর্তেই আমরা দেখতে পাই যে তাদের কিন্তু আরো একবার দেখা হয় এবং দুজন দুজনকে র্যান্ডাম মিথ্যে কথা বলতে থাকে এ বলতে থাকে এর এত কিছু আছে ও বলতে থাকে ওর এত কিছু আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে তারপরে তারা দুজনে আলাপ আলোচনার মধ্যে মিথ্যে কথা বলতে 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 বিয়েও করে নেয় এইবারে ব্যাপারটা হচ্ছে এই যে ছেলেটা যে গাড়িটা থেকে যে বন্ধুটার গাড়ি থেকে নেমেছিল আসলে সে কিন্তু এই ছেলেটা কিন্তু তার বন্ধুকে রিকোয়েস্ট করে যে যাতে তার গাড়িটা এই বন্ধুটাকে সে কত কয়েকটা দিন চালাতে দেয় সে আর কি ওই মুখে মুখে ভাড়া হয় না সেই রকম ভাড়া তো সে সেটা করে এবং বিয়ের পরে হঠাৎ করে একদিন এই এই বন্ধুটা ছেলেটার মানে কিন্তু গাড়িটা চেয়ে বসে এবং সেখান থেকেই শুরু মিথ্যে কথা থেকে ধরা পড়া স্টার্ট মেয়েটা প্রথমে মানে মেয়েটার কাছে ছেলেটা প্রথমে ধরা পড়ে যায় তারপরে মেয়েটাও ধরা পড়ে যায় ছেলেটার কাছে এইরকম করতে করতে তারা দুজনে কনভারসেশন করতে থাকে আর দুজন কোনদিন কেউ কারোর মুখ দেখবে না কারণ দুজনই নাকি হলো না তারা কি সত্যিকারেরই বড় হলো নাকি হতে পারলো না এই পুরোটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে এই নাটকটা দেখতে হবে এই নাটকটা যদিও দেখতে ভীষণ কমেডি একটা ড্রামা মনে হচ্ছে তবে আমি কিন্তু আরো একবার বলছি এই নাটকটা কিন্তু আমাদের অনেক কিছু শিক্ষা দিচ্ছে যে প্রচন্ড লোভ যাদের মধ্যে থাকে তাদের কিন্তু পদে পদে বিপদে পড়তে হয় তারই নমুনা কিন্তু দেখিয়েছে এই ছেলে এবং মেয়েটির দুজনের ক্যারেক্টারের মধ্যে দিয়ে তো ডিরেকশন ওয়াইজ আমার এই নাটকটা প্রচন্ড ভালো লেগেছে এবং অভিনয়ের দিক থেকে যদি বলতে থাক বলতে চাই আমার দুজনের অভিনয় খুব খুব ভালো লেগেছে এবং শেষে গিয়ে আরো একটা এমন ইনসিডেন্ট ঘটবে যেটাতে কিন্তু তোমরা আরো হাসবে তো সেটা কি আমি এখন বলছি না তোমরা নাটকটা দেখো আর টিভি ড্রামা ইউটিউব চ্যানেলে কিছুক্ষণ আগেই রিলিজ হয়ে গেছে এই নাটকটা তো এই ছিল আমার এই নাটকটা নিয়ে রিভিউ আমার তো ভীষণই ভালো লেগেছে আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো বেশ কয়েকটা নাটক রেকমেন্ড করেছো যে সেইগুলো রিভিউ যেন আমি করি খুব শিগগিরই সেই নাটকগুলো রিভিউ নিয়ে আমি আসছি আমায় একটু সময় দাও আমি দেখে নিয়েই রিভিউ করব এবং আমি যতদূর বুঝলাম তোমরা বাংলাদেশের যারা দর্শকরা আছো তোমরা আফরান নিশো এবং অপূর্ব এই দুজনের নাটক দেখতে ভীষণ ভালোবাসো পছন্দ করো কমেন্ট বক্স দেখে তাই মনে হলো তো ঠিক আছে আমি খুব শিগগিরই আসছি সেই নাটকগুলোর রিভিউ করব। তো এখন আমার এই নাটকটা নিয়ে এটাই রিভিউ ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন প্রেস করে দিও খুব শিগগিরই আসছি নতুন কোন নাটকের রিভিউ নিয়ে তাহলে এখন এর জন্য টাটা